নমস্কার বন্ধুরা, আমার জেটপ্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা বাসন্তী হাইওয়ে। কোথায় যাচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি সেটা দেখাবো তোমাদের। বাসন্তী হাইওয়ে পেরিয়ে মালঞ্চ ব্রিজ থেকে আমরা চলে যাব উত্তর চব্বিশ পরগনার একটা গ্রামে। সেই গ্রামটার নাম হলো ভবানীপুর। এই ভবানীপুরটা কেন বিখ্যাত সেটা তোমাদের আজকে আমি দেখাবো। এটাকে বলা হয় দেবালয়। দেবাদিদেব, মহাদেবের আশীর্বাদ এখানে আছে, আর সেটার জন্যে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। বন্ধুরা, আজ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম উত্তর চব্বিশ পরগনার ভবানীপুরের দেবভূমিতে। উত্তর চব্বিশ পরগনার এই মন্দির জোড়া মন্দির নামে বিখ্যাত। 119 বছর ধরে এই মন্দিরে প্রতিষ্ঠান করছেন দেবাদিদেব স্বয়ং মহাদেব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে যে মন্দিরটি আছে সেখানে পূজিত হন শ্রী গোপাল মহাধুমধামের সাথে। আমার বাঁ দিকে রয়েছে শিবজির মন্দির। খুবই আশ্চর্যের বিষয় হলো এই যে এই মন্দিরে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। মহাদেব এখানে শিলাখণ্ড রূপে পূজিত হন। এখানে ধর্ণা দিয়ে মানত করে উপকৃত হয়েছেন দূর দূরান্তে থেকে আসা বহু মানুষ। আমরা আজ শুনে নেব এই মন্দিরের আদি বৃত্তান্ত এবং এই মন্দিরে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। বংশ পরম্পরায় এই মন্দিরের যিনি দায়িত্বে রয়েছেন স্বর্গীয় অজিত কুমার দাস অধিকারী মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র, এই অঞ্চলের সম্মানীয় ব্যক্তি শ্রী স্বপন কুমার দাস অধিকারী মহাশয়ের কাছ থেকে শুনে নেব আমরা এই মন্দিরের আদি মাহাত্ম্য। নমস্কার দাদা, আমার জেটপ্যাক ট্যুর ব্লগে আপনাকে স্বাগত। নমস্কার। আমি চাইছি আপনি এই মন্দিরের আদি বৃত্তান্ত আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটু তুলে ধরুন, যাতে সবাই জানতে পারে শিবজির মাহাত্ম্য। দেখুন, আমাদের এই মন্দিরের বয়স 119 বছর। এই মন্দিরে যে শিবজিকে পূজা আরাধনা করা হয় বা এই তদন্তরে সবাই ভক্তি করে, এই শিবজি শিলাখণ্ড রূপে আবির্ভূত হয়েছিলেন গোকুণ্ডায়। সেই গোকুণ্ডায় স্বপ্নাদেশ পেয়ে আমার যে বড় মা, আপনারা বাংলা কথায় বলে ঝিমা, মানে ঠাকুর গোঠাকুদ্দার স্ত্রী, তিনি 114 বছর বেঁচেছিলেন। তিনি স্বপ্নাদেশ পেয়ে এই গোকুণ্ডা থেকে এই শিলাখণ্ড নিয়ে এসে এখানে মন্দিরে আমার গোঠাকুদ্দার সহযোগিতায় বা পৌরবন্ধার প্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা লাভ করে। সন্তান হয়নি, তারা সন্তান পেয়েছেন এবং মন্দিরে সোনার উপাদান করে গেছেন। বাবার কেউ চক্ষুদান, কেউ বইতে, কেউ বাবার বেলপাতা, কেউ বাবার থালা, এরকম বিভিন্ন লোক বিভিন্নভাবে উপকৃত হয়ে দিয়ে গেছে। এবং এমনও আছে বংশ পরম্পরায় আগের দিনে হচ্ছে ভালো ওষুধ ছিল না, ক্ষয়রোগের বাইরের বলতে টিভি, আচ্ছা টিভির ওষুধ ছিল না তখন। আমার ঠাকুমা যে ছিলেন হরিমতি দাসী, তিনি তখন দায়িত্বে ছিলেন। সে সময় সেই ছেলেটা মধুসূদন গাইন বলে একটা ছেলে, তার বংশ পরম্পরায় ওই টিভি হয়েই মারা যায়। তো তার তখন বয়স 23 বছর, সে সময় তার ওই টিভি শুরু হয়। আচ্ছা। কেশব গাইনের টিভি হয়ে মারা গেল, তার 1 বছর পরেই শুরু হলো আবার ওই সন্তোষ গাইন বা মধুসূদন গাইন। আচ্ছা। দুটো নামই তার, তার এই টিভি শুরু হয়। হরেন তখন আমার ঠাকুমা বলেন যে তুই মন্দিরের দণ্ডায় পড়ো বাবার কাছে, বাবা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে, এই বাবারই এ বাবা রক্ষা করতে পারে। তো ও 9 দিন দণ্ডায় ছিল, 9 দিন পরে বাবা ওকে নিজে হাতে করে মাদুলি দিয়ে গেল। সেই মাদুলি এখনও তার গলায় আছে এবং সে বংশ সুস্থ আছে। তার এখন 5 মেয়ে এবং 1 পুত্র সন্তান নিয়ে সে সুখে ঘর সংসার করছে। এ তো অলৌকিক ঘটনা। এইরকম ঘটনা বহু আছে। ধরুন, একজনের বাচ্চা হচ্ছিল না,
তো সেই বাবার কাছে মানসিক করে সে বাচ্চা হয়েছে তার সে বাবাকে পৈতে দান করে গেছে বাবাকে সোনার চক্ষু দান করে গেছে এরকম ঘটনা বহু আছে এটা যদি আপনারা শ্রাবণ মাসে বা কার্তিক মাসে যে কোনো সোমবারে আসেন তাহলে বুঝতে পারবেন যে দূর দূরান্ত থেকে কীরকম মানুষ এখানে এসে বাবা মাকে দল ঢালে এবং বাবার কাছে শুভকামনা প্রার্থনা বন্ধুরা চড়ক শেষ হয়ে গেল চৈত্র মাসে নীল পুজো এবং চড়ক দেখাবো সেই ভিডিও চড়কে এখানে কী ধরনের অনুষ্ঠান হয় কত দূর দূরান্ত থেকে যে মানুষ আসে এত উপকার মানুষ না পেলে এত দূর থেকে মানুষ এখানে কিন্তু আসতো না আমি জানতে চাইছি ঠিক কোন সময় থেকে এই অনুষ্ঠান পর্বটা শুরু হয় এখানে মাসের কোন সময়টা প্রতি চৈত্র মাসের ২৪ তারিখ থেকে প্রতি বাংলা মাসের ২৪শে অধিবাস ২৫শে নাম কীর্তন ২৬শে মহাশ্রাব চৈত্রে এবং ২৬শে বাবার ঘট হচ্ছে ২৭ তারিখে পূজা ২৮ তারিখে পূজা এবং ২৯ তারিখে নীল পূজা এবং ৩০ তারিখে চড়ক দিয়ে এই উৎসব সম্পন্ন হয় ঠিক বলা যাবে জোড়া মন্দিরের আরেকটি ঐতিহ্য হলো পাতাড়ি নাচ যিনি এখন নাচছেন বংশ পরম্পরায় সেই ১১৯ বছর ধরে এনাদেরই বংশধরেরা এই পাতাড়ি নাচ চালিয়ে আসছেন
ঢাকের বাদ্য থামলে 10 থেকে 12 জন হাট্টাগোট্টা ছেলেকে প্রস্তুত রাখতে হয় পাতাড়িকে ধরার জন্য। মন্দিরের পূজার সিঁদুর পরিয়ে পাতাড়িকে যখন ছাড়া হয় তখন পাতাড়ির মন এবং শরীর অন্য জগতে চলে যায়। ভেবে দেখো তো, একটা মানুষের পক্ষে 1 ঘন্টা এভাবে নেচে যাওয়া সেটা কি সম্ভব? ঈশ্বরের শক্তি ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। এই পাতাড়ি নাচের শেষে ঢাকের বাদ্য থামলে পাতাড়িকে ধরতে হয়। পাতাড়ির শরীরে তখন এত শক্তি আসে যে 10-12 জন ছেলে পাতাড়িকে সামলাতে পারে না। বালতি বালতি জল ঢালতে হয় পাতাড়ির মাথা এবং শরীরে, তারপরে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়, তার অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। যেহেতু চৈত্রের শেষ দিনে এই চড়ক হয় তাই পরের দিন হয় পয়লা বৈশাখ। বৈশাখের প্রথম সকাল শুরু হয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনে। এটাই হচ্ছে পাতাড়ি নাচের উদ্দেশ্য। তার পরের দিন প্রভাতে শিব দুর্গার বিয়ে হয়ে পয়লা বৈশাখে যেমন বিয়ের অনুষ্ঠান হয় তেমন খাওয়ান দাওয়ান তেমন সব কিছু হয়ে তারপরে সন্ন্যাসীরাও ওখানে সেবা করেন এবং যে পুরোহিত বা যা সবাই উপস্থিত থাকবেন, দেশ বিদেশ থেকে যত ভক্তরা আসবেন তারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। এই বন্ধুরা শুনে নিলে তোমরা এই জোড়া মন্দিরের আদি মাহাত্ম্য। যদি তোমরা এখানে আসতে চাও তোমাদের সমস্ত রকম গাইডেন্স এবং সুবিধার সমস্ত ব্যবস্থা করা থাকবে এবং আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, এই দাদার নাম্বার। এখানে আসার পর তোমাদের কোনো অসুবিধাই হবে না, থাকা খাওয়া শোয়া এবং এখানে ঘোরাফেরা মন্দির দর্শন এর কোনোরূপ অসুবিধা হবে না। এরকম যে একটা সুবিধা এখানে আছে তোমরা অবশ্যই চেষ্টা করো বছরে একবার এখানে অন্তত আসার।